এই মুহূর্তে যদি আমাদের রিজনে ওয়েদার বলি, প্রথমে তো হচ্ছে যে বেতে একটা হাই প্রেশার জোন রয়েছে, ওখান থেকে ময়েশ্চার ঢুকছে, পশ্চিমের দিকে কিছু নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে, যেহেতু ময়েশ্চার ঢুকছে এখন আমাদের রিজনে, ফলে তাপমাত্রা গ্রেজুয়ালি, রাতের তাপমাত্রা গ্রেজুয়ালি একটু বাড়বে। কিন্তু আগামী 2 থেকে 3 দিন এই তাপমাত্রা, যদি কলকাতা বলি, পুরীর উপরে চলে যাবে, আজকে 19.9, কালকে 21, পরের দিন 22-এর কাছাকাছি যাওয়ার চান্সেস রয়েছে। তবে আর একটা পসিবিলিটি রয়েছে যে বুধবার থেকে এই হাই প্রেশার জোন যেটা বলছি বেতে থাকে, সেটা দুর্বল হয়ে যাবে, অ্যান্ড নর্থ ওয়েস্টার্লি উইন্ড এখন বুধবার থেকে আবার স্ট্রং হবে, ফলে বুধবার থেকে তাপমাত্রা আবার কিন্তু কমবে। এই তাপমাত্রা যদি গ্রেজুয়ালি কমবে, আর হয়তো উইকেন্ডের দিকে, নেক্সট উইকেন্ডের দিকে হয়তো তাপমাত্রা 18-এর নিচে নামবে, হয়তো 16 আর 18-এর মাঝখানে কোথাও চান্সেস রয়েছে। বৃষ্টি যদি বলি, এই মুহূর্তে খুব একটা বৃষ্টির চান্সেস নাই, খুব হালকা বৃষ্টি যেটা যদি নর্থ বেঙ্গলে বলি, সেটা হচ্ছে যে সোমবার মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহারে চান্সেস রয়েছে খুব হালকা বৃষ্টিপাত হবে। সাউথ বেঙ্গলে বৃষ্টিপাতের খুব একটা চান্সেস নাই, যেটা প্রবাবিলিটি আমরা বলি খুব লো, কিন্তু ওই জেলাগুলোতে হচ্ছে নর্থ সাউথ, যেটা হচ্ছে যে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম আর সাউথ 24 পরগনায় হয়তো একদিন মঙ্গলবার বা বুধবার একটা চান্সেস রয়েছে খুব লাইট রেন হওয়ার। তারপরে যেটা বললাম যে নর্থ ওয়েস্টার্লি উইন্ড স্ট্রং হবে, আর বুধবারের পর তাপমাত্রা ফলতে নামতে শুরু করবে। আর যেটা বললাম যে এই এই যে নতুন স্কেলে তাপমাত্রা 18-এর নিচে নামবে, হয়তো 16 আর 18-এর মাঝখানে।